হ্যালো এভরিওয়ান, ভিশন এডুকেশন সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ শেখ, ভিশন এডুকেশনের ডিরেক্টর এবং লেখক। তো আজকে আমরা আলোচনা করব প্রায় 12 জন ক্যান্ডিডেট যারা 30 তারিখ এবং 31 তারিখে পরীক্ষা ইন্টারভিউ দিয়েছে তাদের অভিজ্ঞতা নিয়ে। তো একসঙ্গে এতজন ক্যান্ডিডেটের অভিজ্ঞতা যাদের এখন ইন্টারভিউ হয়নি তাদের অনেকটাই কাজে লাগবে বলে আমার মনে হয় এবং তোমরাও সেটা জানো। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের 12 জন প্রার্থীর অভিজ্ঞতা সম্বন্ধে। প্রথম ক্যান্ডিডেট হচ্ছে তপু সামন্ত, বাড়ি হচ্ছে মদনগঞ্জ নামখানা দক্ষিণ 24 পরগনা। তাকে প্রথম প্রশ্ন করা ছিল, তোমার নাম তপু সামন্ত না তাপু সামন্ত? এটা তাকে কনফিউজ করার জন্য প্রশ্ন করা হয়েছিল। তো এরকম প্রশ্ন হলে ঘাবড়লে চলবে না। তো এর উত্তরে সে বলেছিল যে স্যার এটা তপু সামন্ত। যাই হোক, পরের প্রশ্ন জিজ্ঞেস করেছে তুমি কোথা থেকে আসছো, কমন প্রশ্ন অনেকেই করা হয়। সে মদনগঞ্জ নামখানা বলাই বললো যে নামখানা দক্ষিণে কী আছে। সে উত্তর দিল, বলল আর কী আছে, কিছু তো একটা মিস করছো। এরকম ধরনের তাকে প্রশ্ন করা হলো। পরের প্রশ্ন তাকে করা হলো, তোমার ওখান থেকে গঙ্গাসাগর কত দূর এবং গঙ্গাসাগর কী জন্য বিখ্যাত, এই প্রশ্নটা তাকে করা হয়েছিল। পরের প্রশ্ন তাকে করা হয়েছিল, পশ্চিমবঙ্গের 2টি অর্থকরী ফসলের নাম বলো। নেক্সট প্রশ্ন তাই করা হয়েছিল, ভারতে রবার কোথায় সবথেকে বেশি উৎপন্ন হয়। এরপরে উত্তর দেওয়ার পর তাকে প্রশ্ন করা হয়েছিল যে তাহলে বিশ্বে রবার কোথায় বেশি উৎপন্ন হয়। পরের প্রশ্ন তাই করা হয়েছিল, গ্র্যাজুয়েশনে কবে পাশ করেছো। 2013 সালে উত্তর দেওয়ায় তাকে প্রশ্ন করা হলো, তাহলে এতদিন ধরে কী করছিলে, এই প্রশ্ন তাকে করা হয়েছিল। তো এরপরের প্রশ্ন তাই করা ছিল যে অন্য কোনো পরীক্ষায় বসেছিলো কি না বা পাস করেছে কি না সেটা জিজ্ঞাসা করা হয়েছিল। সেগুলো উত্তর দেওয়ার পর তাকে শেষ প্রশ্ন করা ছিল, তোমার এখন বয়স কত, এই বলে তার উত্তর শেষ করা, তার ইন্টারভিউ শেষ করা হয়েছিল। তো এই গেল আমাদের প্রথম ক্যান্ডিডেট তপু সামন্ত। তপু সামন্ত আর আমি ইন্টারভিউ হোয়াটসঅ্যাপে নিয়েছিলাম। তো ধন্যবাদ তপু এটা শেয়ার করার জন্য। পরের প্রশ্ন হচ্ছে আমাদের স্টুডেন্ট প্রবন্ধন বিশ্বাস, রাজহাট পোলবা হুগলি থেকে। প্রথম প্রশ্ন তাই করেছিল, তোমার নাম কি, কোথা থেকে তুমি আসছো, এটা জিজ্ঞাসা করেছিল। এবং যেহেতু সে ইতিহাসে অনার্স এবং মাস্টার্স ছিল তাই তাকে প্রশ্ন করা হয়েছিল যে হুগলিতে কোন কোন বিদেশি শক্তি এসেছিল, তাদের নামগুলি বলো। এটা উত্তর দেওয়ার পর তাকে প্রশ্ন করা হয়েছিল যে শ্রীরামপুরে সব থেকে পুরনো কী আছে। এরপরে প্রশ্ন করা হয়েছিল, তুমি কোনো কাজ করো কি না। সে যখন উত্তর দিয়েছিল মাছ ধরা কাজের সঙ্গে সে যুক্ত আছে, তাই তাকে মাছ সম্বন্ধে অনেক কিছু প্রশ্ন করা হয়েছিল, যেমন বিভিন্ন মাছের নাম বা মাছের দাম, এই সম্বন্ধে তাকে বেসিক প্রশ্ন করা হয়েছিল। এখানে তার ইন্টারভিউ শেষ হয়েছিল। ওকে, এ হচ্ছে আমাদের প্রবন্ধন বিশ্বাসের ইন্টারভিউ অভিজ্ঞতা। প্রবন্ধন সম্বন্ধে আর একটা কথা বলি যে প্রবন্ধন আমাদের ইউটিউবে খুবই ফেমাস। তো এখনও পর্যন্ত ওর মক ইন্টারভিউটা সবথেকে বেশি ইউটিউবে দেখা হয়েছে, প্রায় যদ্দূর আমি দেখেছি 95K ছাড়িয়ে গেছে তার ভিউজ, অর্থাৎ এটা 1 লাখে খুব শীঘ্রই ছাড়িয়ে যাবে। যাই হোক, পরের ক্যান্ডিডেট হচ্ছে শম্ভু হালদার, আমাদেরই স্টুডেন্ট, সুকারিয়া সোমরা বলাগড় হুগলি থেকে। শম্ভুর প্রথম প্রশ্ন করেছিল, তোমার নাম কি, বেসিক প্রশ্ন, তোমার বাবার নাম কি, এটাও বেসিক প্রশ্ন অনেকেই করা হচ্ছে, তুমি কোথা থেকে আসছো, 3টে বেসিক প্রশ্ন তাই করা হয়। এবার তাকে জিজ্ঞাসা করা হয় যে বাবা কি করেন। যেহেতু শম্ভুর হায়ার সেকেন্ডারির পর আর পড়াশোনা মানে পড়েনি, তাই তাকে প্রশ্ন করা হয়েছিল, 2011 সালে HS দিয়েছো, তো এতদিন তুমি কী করছিলে। সে এই প্রশ্নের উত্তর এক্সপ্লেন করেছিল। তো যেহেতু সে অর্থনৈতিক কারণটা এখানে দেখেছিল, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে অর্থনৈতিক উন্নতির জন্য তুমি এখন কী করছো পরিবারের জন্য। তো বলেছিল যে আমি বাবার সঙ্গে সবজির ব্যবসাতে সাহায্য করি। তো এবার তাকে এই ওরিয়েন্টেড কিছু প্রশ্ন করা হয়েছিল। কী প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা এখন পেঁয়াজের দাম কত, পাইকারি দর কত যাচ্ছে, এখন সবজির মধ্যে কোন সবজির দাম সবথেকে বেশি, আচ্ছা তারপরে প্রশ্ন করেছিল, আচ্ছা সবজি টাটকা রাখার জন্য কোন রং তোমরা মেশাও। এটা মজার ছলে জিজ্ঞাসা করেছিল, অর্থাৎ বলতে আসলে যে তুতে মেশানো হয় কি না। তো বলেছিল, না স্যার আমাদের দিকে এরকম কিছু প্রচলন নেই। তো এই ছিল শম্ভুর অভিজ্ঞতা ইন্টারভিউর। বেসিক্যালি পুলিশে কেন এই সমস্ত কিছু প্রশ্ন করা হয়নি এবং সাবজেক্ট থেকে কোনো প্রশ্ন শম্ভুকে করা হয়নি,
আগে প্রবন্ধন বিশ্বাসকেও সাবজেক্ট থেকে কোনো প্রশ্ন সেরকমভাবে করা হয়নি বা পুলিশে কেন এ ধরনের কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়নি। এরপরে আমাদের ক্যান্ডিডেট হচ্ছে অমিত হালদার, সুকারিয়া সোমরা, বলাগড়, হুগলি থেকে, একই জায়গায় বাড়ি, আমাদেরই মক ইন্টারভিউ স্টুডেন্ট। প্রথম প্রশ্ন ছিল তোমার নাম কি, তুমি বর্তমানে কি করো, এ মাছ ধরা কাজের সঙ্গে যুক্ত, তাই সেটা বলেছিল। এরপরের প্রশ্ন, যেহেতু মাছ ধরার সঙ্গে যুক্ত বলেছিল তাই তাকে জিজ্ঞাসা করেছিল গঙ্গায় কী কী মাছ পাওয়া যায়। পরের প্রশ্ন জিজ্ঞাসা করেছিল গঙ্গায় কি ইলিশ মাছ পাওয়া যায়, এর ওর উত্তর দিয়েছিল। তো তাকে পরের প্রশ্ন করেছিল কোন সময় ইলিশ মাছ পাওয়া যায়, ওকে। এবং তাকে আরও প্রশ্ন করেছিল যে পুকুরে কোন কোন ধরনের মাছ পাওয়া যায়। তারপর তাই এর পরের প্রশ্ন করেছিল যে অন্য কোনো এক্সামে তুমি কি এর আগে বসেছিলে, তো বলেছিল হ্যাঁ আমি বসেছিলাম। তো এটা জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি চাকরি পাওনি কেন এতদিনে, তো সে সেটা বলেছিলো, তার উত্তর দিয়েছিল যেভাবে তার উত্তর দেওয়ার সে একমাত্র উত্তর দিয়েছিল। তো এই ছিল অমিত হালদারের অভিজ্ঞতা, জাস্ট এই কটাই প্রশ্ন করেছিল, সাধারণ প্রশ্ন, কোনো জিকে বা সাবজেক্ট থেকে বা পুলিশ ওরিয়েন্টেড কোনো প্রশ্ন তাকে করা হয়নি বা কোনো তার জেলা থেকে কোনো প্রশ্ন করা হয়নি। এরপর আছে জয়ন্ত বিষ্ণু, আমাদের রেগুলার স্টুডেন্ট কাট অফ ব্রাঞ্চের। তো জয়ন্তকে প্রশ্ন করা ছিল তোমার নাম কি, কোথা থেকে আসছ, যেহেতু সে সালার বলায়, তো সে সালার তার তোমার হচ্ছে রায়গ্রাম সালার মুর্শিদাবাদ হচ্ছে জয়ন্তর বাড়ি। তো সেটা উত্তর দেওয়ার ফলে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সালার কী জন্য বিখ্যাত। পরে প্রশ্ন করা ছিল মুর্শিদাবাদ জেলায় কতগুলি ব্লক আছে। নেক্সট কোয়েশ্চেন্স করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে মোট কতগুলি ব্লক রয়েছে। পরের প্রশ্ন দিল্লি শহরটি কোন নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন চারমিনার গেট কোথায় আছে, এটা হায়দ্রাবাদে। তো হাওয়া মহল কোথায় আছে, এটাও তাকে প্রশ্ন করা হয়েছিল, অনেক জিকের থেকে প্রশ্ন করা হয়েছিল। পরের প্রশ্ন যেমন করা হয়েছিল পশ্চিমবঙ্গের পাঁচটি নদীর নাম বলো, আমাদের পশ্চিমবঙ্গে বর্তমান রাজ্যপাল কে, এর আগের রাজ্যপাল কে ছিলেন, এটা প্রশ্ন করা হয়েছিল। এবং পরে প্রশ্ন করা হয়েছিল যে রাজ্যপালকে কে নিয়োগ করেন এবং রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে। এর পরে প্রশ্ন করেছিল যে তোমাদের সাব ডিভিশন কটি আছে, এটা তাকে প্রশ্ন করা হয়েছিল। এবং খেলা থেকে একটা প্রশ্ন করেছিল যে স্লেজিং কি। পরে প্রশ্ন করেছে তুমি কি রিডিং করতে পারো, এবং একটা খবরের কাগজে তাকে কিছু রিডিং পড়তে বলা হয়েছিল। পরের প্রশ্ন তাই করেছিল যে ওয়েস্ট বেঙ্গলে মোট কটি বিমানবন্দর রয়েছে। এবং শেষ প্রশ্ন তাই করেছিল দমদম বিমানবন্দরের নতুন নাম কি হয়েছে, এগুলো তাকে প্রশ্ন করা হয়েছিল। তো অনেক জিকে থেকে প্রশ্ন করা হয়েছিল, আগের ক্যান্ডিডেটদের যেমন জিকে থেকে প্রশ্ন করেনি কিন্তু একে অনেক বেশি জিকে থেকে প্রশ্ন করেছিল। পরের প্রশ্ন পরের ক্যান্ডিডেট মাসুদ রাজ্জাক শেখ, এর বাড়ি হচ্ছে মদনডাঙ্গা নাকাশিপাড়া নদিয়া থেকে, নদিয়ার। প্রথম প্রশ্ন তুমি কতদূর পড়াশোনা করেছো, এখন কি করছো, তো কম্পিটিটিভ প্রিপারেশন নেওয়ার এই কথাটা বলাই তাকে প্রশ্ন করেছিল কম্পিটিটিভের ইংরাজি স্পেলিং বলো। তাকে পরে প্রশ্ন করেছিল আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের রেশিও বা অনুপাতটা কত, আমাদের জাতীয় পতাকায় কতগুলি স্পোক থাকে, এটা প্রশ্ন করা হয়েছিল। পতাকার কী কী রং আছে উপর থেকে বলুন, এবং এগুলি কিসের প্রতীক সেগুলো বলুন। এই পরে প্রশ্ন তাই করা হয়েছিল যে ভারতের একজন দার্শনিকের নাম বলুন, শ্রীমন্ত গান্ধী কাকে বলা হয়, শিক্ষক দিবস কবে পালিত হয়, কার উদ্দেশ্যে পালিত হয়। এবং সভাপতি রাধাকৃষ্ণ বলাই তাকে বলা প্রশ্ন করেছিল যে উনি কে ছিলেন, এই ছিল মাসুদ রাজ্জাক শেখের প্রশ্ন। পরের ক্যান্ডিডেট হচ্ছে মিনহাজুর রহমান, যার সুরিয়া অশোকনগর উত্তর চব্বিশ পরগনায় বাড়ি। কী প্রশ্ন করা হয়েছিল, প্রথমে তাকে অরিজিনাল ডকুমেন্টসগুলো দেওয়ার জন্য বলা হয়েছিল, সে ডকুমেন্টসগুলো দিয়েছিল ইন্টারভিউ বোর্ডে।
ওকে, এবং পরের প্রশ্ন করেছিল কী কী সাবজেক্ট আছে গ্র্যাজুয়েশনে সেটার প্রশ্ন করেছিল, তো সেটা বলে তাকে পরের প্রশ্ন করেছিল ক্লোরোফিল কী, এবং তাকে এরপর একটা ইংরেজিতে প্রশ্ন করেছিল যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সি বিচ অ্যান্ড ল্যান্ড বিচ, এটা তাকে প্রশ্ন করা হয়েছিল। এবং পরের প্রশ্ন তাকে একটা অদ্ভুত প্রশ্ন করেছিল যে আদিবাসীদের বিবাহের কয়েকটি নাম বলো। পরের প্রশ্ন করেছিল যে ইরাকের রাজধানী কী, পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের নাম বলো। তো সেই তার মধ্যে একটা নাগাল্যান্ড বলাই তাকে পরের একটু কনফিউজ করার জন্য বলা হলো, আচ্ছা নাগাল্যান্ড তো দক্ষিণ ভারতের রাজ্য তাই না, এটা তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। তাকে জিজ্ঞাসা করেছিল যে নাগাল্যান্ডের রাজধানী কী, ভারতের উচ্চতম বাঁধ কোনটি, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি, গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়, গঙ্গা নদীতে মিশেছে এমন কয়েকটি নদীর নাম বলো, এবং শেষ প্রশ্ন করেছিল লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত। তো দেখতে পাচ্ছ এখানে জিকে থেকে অনেক প্রশ্ন করা হলো। পরের ক্যান্ডিডেট হচ্ছে দেবজিৎ ব্যানার্জি নতুনগড় রায়পুর বাঁকুড়া থেকে। দেবজিতে কী প্রশ্ন করেছিল, তুমি ইন্টারভিউয়ের জন্য কতটা যোগ্য বা তুমি কীভাবে তৈরি হয়েছো, তাকে এটা প্রশ্ন করা হয়েছিল প্রথম প্রশ্ন। পরের প্রশ্ন, তোমাকে একটা বোম দেয়া হলো, তো এই বোমটা তুমি কীভাবে ডিফিউজ করবে, এই ধরনের একটা সিচুয়েশনাল কোয়েশ্চেন্স তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। পরের প্রশ্ন তাকে করা ছিল, তুমি কি চাকরিটা করতে পারবে তো ভালো করে, এই প্রশ্নটা তাকে করা হয়েছিল। পরের প্রশ্ন করেছিল এইরকমই তাকে প্রশ্ন করেছিল, তাকে সাবজেক্ট থেকে বা অন্য কোনো ধরনের কোনো প্রশ্ন করেনি, জাস্ট এই প্রশ্নই করা হয়েছিল। তো তাকে যখন জিজ্ঞেস করলাম যে বাকি বন্ধুবান্ধব ওই দিন যাচ্ছে তাদেরকে কেমন প্রশ্ন করা হয়েছে, তো সে বললো স্যার অন্য কাউকে মোটামুটি সাবজেক্ট থেকে প্রশ্ন করেছিল, এবং কিছু কিছু ম্যাডাম ছিলেন যে সমস্ত রুমে তারা জিজ্ঞেস করেছিল যে সাহিত্য এবং বিভিন্ন কবি নিয়ে তাদেরকে প্রশ্ন করা হয়েছিল। তো এই হচ্ছে মোটামুটি দেবজিৎ ব্যানার্জির অভিজ্ঞতা। পরের ক্যান্ডিডেট আমরা দেখব জানবো আজকে তমাল চক্রবর্তীর অভিজ্ঞতা। ভগবান বসন দেবরা পশ্চিম মেদিনীপুর থেকে, ইন্টারভিউ দুদিন আগে সে পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের পাণ্ডবপ্রাঞ্চে এসেছিলো ইন্টারভিউয়ের জন্য। যাই হোক, তো এ হচ্ছে বিটেকের স্টুডেন্ট, যারা বিটেক নিয়ে অনেক প্রশ্ন থাকে তারা শোনো এর ইন্টারভিউটা কেমন হয়েছিল। প্রথম প্রশ্ন, তোমার নাম কী, তোমার শেষ কোয়ালিফিকেশান কী, তো বিটেক বলেছিল যে তোর বিটেকটা শো করা ছিল তো বিটেক বলতেই হয়েছিল। তো একজন ডিআইজি প্রশ্ন করেছিলেন তারপরে যে বিটেক করে পুলিশে কেন, যে তোর বাবা পুলিশে থাকে এটা আমি বলতে বলেছিলাম, তো সেই অর্থে সে এটা বলেছিল। এবং পরের প্রশ্ন তাই করেছিল, তোমার তো বিটেক, অন্য কোনো চাকরি পেলে তুমি তো ছেড়ে দিয়ে চলে যাবে তাই না, তো সে বলেছিল না স্যার আমি অন্য কোনো পদের জন্য ট্রাই করবো পুলিশেরই, এরকম সে উত্তর দিয়েছিল। তো পরের প্রশ্ন তাই করা হয়েছিল, পুলিশে যদি আসতেই চাও তাহলে বিটেক করার কী দরকার ছিল, জেনারেলি তো পড়াশোনা করতে পারতে। তো এখানে সে উত্তর দিয়েছিল যে স্যার আমার কেমিস্ট্রি নিয়ে পড়ার ইচ্ছা ছিল, বাট পরিবারে খুব ইচ্ছা ছিল যে আমি বিটেক করি তাই বিটেক করলাম। তো পরের প্রশ্ন তাকে সাবজেক্ট থেকে প্রশ্ন করেছিল যে কুলম্বস ল কী, ওহমস ল কী, এটা তাকে প্রশ্ন করেছিল, ক্যাপাসিটার কী, এই সমস্ত তাকে প্রশ্ন করেছিল। এবং শেষ প্রশ্ন তাকে করেছিল সাবজেক্ট থেকে যে ওভারহেড লাইন নিয়ে একটা তাকে প্রশ্ন করা হয়েছিল। এই ছিল তোমার তমাল চক্রবর্তীর অভিজ্ঞতা যে বিটেক স্টুডেন্ট। এরপরে নিধু দাস রানাঘাট নদিয়া থেকে, নিধুকে প্রশ্ন করেছিল তোমার নাম কী, নামের অর্থ কী, বাবার পেশা কী, গ্র্যাজুয়েশনে কী কী সাবজেক্ট ছিল, যেহেতু সে কম্পিউটারের সার্টিফিকেটটা ওখানে দিয়েছিল তাই তাকে প্রশ্ন করেছিল যে কম্পিউটার সার্টিফিকেট দিয়েছ তো কম্পিউটার পুলিশে কী কী কাজে লাগবে, তো সেগুলো সে উত্তর দিয়েছিল। পরের প্রশ্ন, বাড়িতে কজন আছে, রানাঘাটে কটি সাব ডিভিশন আছে, ঠিক আছে, এই বলে তার প্রশ্ন শেষ করেছিল এবং তাকে বলেছিল যে ঠিক আছে তুমি আসতে পারো। সে ইন্টারভিউ বোর্ড থেকে ইন্টারভিউ রুম থেকে সে বাইরে যখন চলে যায় তখন তাকে আবার ডেকে পাঠানো হয় এবং সে আবার রুমে আসে এবং তাকে বলা হয় তুমি একটু সোজা করে দাঁড়াও, সোজাভাবে দাঁড়াও, এবং সে যখন দাঁড়ালো তাকে বলা হলো ঠিক আছে তুমি আসতে পারো। তো এই ছিল
নিধু দাসের একটা অভিজ্ঞতা। পরের জন আমাদের অভিষেক হাবড়া নর্থ 24 ফরগুনাস থেকে। প্রথম তাকে প্রশ্ন হচ্ছে তুমি কি পাস, উচ্চ মাধ্যমিক সে উত্তরও বলেছিল, কি কি সাবজেক্ট ছিল এইচএসএ সেটা জিজ্ঞাসা করা হয়েছিল। তারপর তাকে প্রশ্ন করা হয়েছিল তুমি যে কোনো পাঁচটা সেচ পদ্ধতির নাম বলো, এবং এই প্রশ্নটা তাকে ইংলিশেই করা হয়েছিল। পরের প্রশ্ন করেছিল সে সাবজেক্টগুলো বলার পর তাকে প্রশ্ন করেছিল সংস্কৃত তার ছিল, তাই সংস্কৃত তাকে প্রশ্ন করেছিল সংস্কৃত বানানটি বলো। পরের প্রশ্ন সংস্কৃতে পাঁচটি সাহিত্য বা নাটক এর নাম বলো এবং এদের লেখকের নামও বলো বা নাট্যকারদের নাম বলো, এরকম তাকে প্রশ্ন করা হয়েছিল। পরের প্রশ্ন করা ছিল সংস্কৃত থেকে দুটি শ্লোক বলো এবং এই শ্লোকের বাংলা মানেটাও বলো। তো যাদের সংস্কৃত এগুলো একটু দেখে যেতে হবে কিন্তু। হ্যাঁ, তিনজন ভারতীয় দার্শনিকের নাম বলো পরের প্রশ্ন করা হয়েছিল, এবং শেষে তাকে জিজ্ঞাসা করেছিল পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার নাম বলো। তো এগুলো আমাদের কিন্তু ভালো করে একটু দেখে যেতে হবে, তোমাকেও এগুলো প্রশ্ন করতে পারে। ওকে, তো আমাদের আজকে শেষ ক্যান্ডিডেট যে কোচবিহার থেকে সামথিং রাজবংশী, নামটা আমার ঠিক এই মুহূর্তে মাথায় আসছে না। তো যাই হোক, তাকে প্রথম প্রশ্ন করা হয়েছিল যে আপনার নাম কি, আপনি কোথা থেকে আসছেন, উত্তরবঙ্গের জেলাগুলির নাম বলুন, আপনি তো কোচবিহার থেকে এসেছেন, তো বলুন তো কোচবিহারে সম্প্রতি একটা উপজাতি বিলুপ্তি হয়ে গেছে, তার নাম কি, এটা টোডা হবে, তো টোডার নাম সে বলেছিল। পরের প্রশ্ন তাই করা ছিল ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার লেখা, জওহরলাল নেহরু বলাই তাকে প্রশ্ন করা ছিল জওহরলাল নেহরু আর কী জন্য বিখ্যাত। তো ভারতের প্রথম প্রধানমন্ত্রী স্বাধীন ভারতের, তো এটা সে উত্তরে বলেছিল। এবং তাকে শেষ প্রশ্ন করা ছিল যে আপনি ভারতবর্ষের যে কোনো পাঁচটি প্রধানমন্ত্রীর নাম বলুন। তো এই ছিল আজকে মোটামুটি আমাদের ওভারঅল 12 জন পরীক্ষার্থীর ইন্টারভিউয়ের অভিজ্ঞতা। আশা করি এগুলো তোমাদের খুব কাজে লাগবে, তোমরা বাকি দিন যাদের পরের দিকে